এখন এখানকার যতগুলো এখানকার এখানে যিনি আছেন একজন ব্যবসায়ী তার সাথে আমরা কথা বলবো। আসলে ঘটনাটা কি ঘটেছিল একটু বলুন। ঘটনা আমি এই দোকানে নানাদা দীর্ঘদিন থেকে, আমার বাইরের দোকান, আমরা কম দোয়া দিয়ে করতেছি, এখন একটা আওয়াজ আসছিল এই বাইরের দোকান শর্ট সার্কিট হয়েছিল। তখন আমার এই লোক মিস্ত্রি বলতেছে বাই বাই ইয়ে প্যান্টন বন্ধ করেন, লাইন বন্ধ করেন, আগুন লাগছে। তখন আমি এখান থেকে 2-3 রুল বাইরে মেলা মারছি, আর এখানে আমার অনেক দামি দামি মাল ছিল উপরে, এগুলো থেকে 2 রুল মাল আমি তলে পালাইছি। পরে আগুনের তাপের লোক আমি নিচে পড়ে গেছি। আমার এখানে 15 দিনটা আমি দোকানের স্টাফের বেতন দিতে হবো, মার্কেটের চলে দিতে হবো, টাকা রাখছি আর 7-8 লাখ টাকা হইব, সব ওরা হয়ে গেছে, কিছু বার করতে পারবে। মানে গ্যাস হয়ে গেছে দোকান, $7 লাখ টাকার মতন ছিল। বেতন দিতে হবে যেমনটি শুনছিলাম তার, কিন্তু দীর্ঘ এখন শুধুমাত্র দীর্ঘশ্বাস ছাড়া আসলে কিছুই বলা নেই।